হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কাছে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটার নাম হলো কড়াইশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম। এজন্য আমি প্রথমেই কতগুলো নতুন আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি কিছুটা কড়াইশুঁটি, এক বাটি দুধ, জিরে বাটা, আদা বাটা এবং কাজু বাদাম বাটা, দুটো কুচি করে রাখা টমেটো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা পেস্ট, বাটার, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, সানরাইজের মিট মশলা, এটা আমি ফ্লেভারের জন্য নিয়েছি, আর আছে একটা সবজি মশলা। এবার আমি কড়াইটার মধ্যে 3 টেবিল স্পুন তেল দিয়ে ওটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। নিয়ে নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমরা গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নের গন্ধটা যেই উঠে আসবে তখন আমরা এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব। এটাকে ভালো করে 1.5 থেকে 2 মিনিট মতো ভাজবো। দেখো টমেটোগুলো কিন্তু গলে গেছে এবং ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা আর আদা বাটা। এ দুটো জিনিস দেওয়ার পর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, এটাকেও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করলাম। এখানে তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝেই কিন্তু এই লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করো। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সবজি মশলা। ভালো করে মশলাগুলোকে মিক্স করছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা দুধ। এখানে দুধটা দিলাম মশলাটাকে ডাইলিউট করার জন্য, যাতে মশলাটা কিন্তু কড়াইয়ের নিচে ধরে না যায়। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এই গোটা রান্নাটাই কিন্তু আমি মশলাটা দুধ দিয়ে কষাবো, এখানে জলের কিন্তু কোনো ইউজ হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, মশলাটা কিন্তু ভালো করে নাড়তে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার এর মধ্যে দেব সানরাইজের মিট মশলা, এটা আমি 1 টেবিল স্পুন দিচ্ছি, এটা জাস্ট টেস্টটা এনহ্যান্স করার জন্য। তোমরা যদি এটাকে পুরোপুরিভাবে নিরামিষ বানাতে চাও তাহলে তোমরা মিট মশলাটা অপশনাল, এটা বাদ দিতে পারো। দু 3 মিনিট কষিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা। ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো গ্রেভির টেক্সচারটা কি দুর্দান্ত এসেছে।
ভালো করে এটাকে কষাতে থাকব। এভাবেই এটাকে লো ফ্লেমে আমরা 2-3 মিনিট রাখছি। যখনই মনে হবে যে মশলাটা একটু ধরে ধরে আসছে বা ড্রাই হয়ে যাচ্ছে, তখন তখন অল্প অল্প করে দুধ যোগ করে নাড়তে থাকবে আর একটু একটু করে ডাইলিউট করতে থাকবে। এতে কি হবে, মশলার টেস্টটাও বাড়বে, গ্রেভিটা অনেক খেতে ভালো হবে, প্লাস মশলাটা ড্রাই হয়ে যাবে না। দেখো কালারটা কিন্তু বেশ একটা রেডিশ ব্রাউন মতন হয়ে আসছে আর অয়েল ফ্লোট করছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল সেগুলো সব ছেড়ে দিচ্ছি। আলুগুলো অ্যাড করার পরে এটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, যাতে এই গ্রেভিটা আলুর মধ্যে ঢুকে যায়। দেখো আমি কিন্তু ভালো করে মিশিয়ে দিয়েছি মশলার সাথে আলুটা। এবার আমি এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। এই আলুর দমের মধ্যে কড়াইশুঁটিটা হচ্ছে একটা ইন্ডিয়ান ডেলিকেসি, আর শীতকালে এটা স্পেশালি খুব ভালো লাগে। দেখো কি দুর্ধর্ষ হয়েছে দেখতে। এটাকে লো ফ্লেমে রেখে কিন্তু 4-5 মিনিট এভাবেই রান্না করব। মনে রাখবে কোনো জল কিন্তু অ্যাড করা যাবে না। 4-5 মিনিট এভাবে রান্না করার পরে আমি এর মধ্যে বাকি দুধটা অ্যাড করে দেব। থেকে 3 মিনিট এভাবেই লো ফ্লেমে রাখবো। এই পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে, না হলে কিন্তু এটা পোড়া লাগার চান্স থাকবে, কারণ এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করিনি। এবার এর মধ্যে আমি গরম মশলা পেস্টটা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। এবার আমি এর মধ্যে কিছু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো আর সার্ভ করব। দেখো কি দুর্ধর্ষ দেখতে হয়েছে, গ্রেভির টেক্সচারটাও কত ভালো হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এই আলুর দমটা তোমরা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবে। এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।